একই ভিডিও আপনি ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে কিন্তু আপলোড করতে পারবেন, বা দুইটা ফেসবুক পেজে কিন্তু আপনি আপলোড করতে পারবেন। কোনো ধরনের ভায়োলেশন আসবে না, কোনো ধরনের কপিরাইট ইস্যু আসবে না, কোনো ধরনের রিইউজ কন্টেন্ট আসবে না। তো এটা কীভাবে করবেন, কীভাবে আপলোড করলে আপনার এই সমস্যাগুলো আসবে না, সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করবো আজকের ভিডিওতে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, আমরা কেন একই ভিডিও দুইটা ফেসবুক পেজে আমরা আপলোড করব, বা দুইটা ফেসবুক পেজ না, একটা ফেসবুক পেজ আর একটা ফেসবুক আইডি, তো দুইটা দুইটা জায়গায় আমরা কেন আপলোড করব? তাও আপনি বলতেছেন কোনো ধরনের কপিরাইট ইস্যু আসবে না, কিন্তু আমি তো দেখছি যে এরকমভাবে একই ভিডিও দুই জায়গায় আপলোড করলে, দুই ফেসবুক আইডিতে বা একটা ফেসবুক পেজে বা দুইটা ফেসবুক পেজে আপলোড করলে কিন্তু কপিরাইট ইস্যু আসে। তো আপনি বলতেছেন কেন কপিরাইট ইস্যু আসবে না, তো এটা আমি আলোচনা করব কেন আসবে না, আর সিস্টেমটাও কিন্তু দেখিয়ে দেব। এইটা করার কারণ একটাই, ধরেন আমার পেজের কথাই আমি বলি, আমার অলরাউন্ডার টেকনোলজি পেজে কিন্তু ফলোয়ার্স কম, আর আমার এমডি আরিফুল ইসলাম আইডি যেটা, মানে প্রফেশনাল আইডি, সেটাতে কিন্তু আমার ফলোয়ার্স সংখ্যা বেশি। এখন আমি যদি অলরাউন্ডার টেকনোলজিতে ভিডিও আপলোড করি, সেই ভিডিও যদি আবার আমার এমডি আরিফুল ইসলাম প্রফেশনাল প্রোফাইলেও যদি আপলোড থাকে, তাহলে কিন্তু সেখানে দর্শকগুলো দেখবে, সেক্ষেত্রে সেই দর্শকগুলো দেখলে আমার ভিডিওটার ভিউ বেড়ে যাবে, ওয়াচ টাইম বেড়ে যাবে, এবং আমার সেখান থেকে অনেক ফলোয়ার্সও গেইন হবে। এই জন্যই আসলে একটা ভিডিও দুইটা জায়গায় আপলোড করা সিস্টেম, কিন্তু আপনাকে এক জায়গায় আপলোড করতে হবে, কিন্তু আপনার এক জায়গায় আপলোড করলে দুই জায়গায় আপলোড হয়ে যাবে, সেই সিস্টেমটা কী সেটা কিন্তু আজকে দেখাবো। আমার অলরাউন্ডার টেকনোলজি পেজেই কিন্তু আমি আপলোড করব, বাট সেটা কিন্তু অটোমেটিক সেই একই টাইমে চলে যাবে, হচ্ছে মেইন প্রোফাইল আছে বা প্রফেশনাল প্রোফাইল আছে সেইখানে চলে যাবে। জাস্ট আমাকে ওইখানে গিয়ে নোটিফিকেশান অ্যাকসেপ্ট করে দিলে আমার দুইটা জায়গায় কিন্তু একই ভিডিও আপলোড হয়ে যাবে, যেমনটা করে আমার গত ভিডিওটা কিন্তু আমি আপলোড করেছিলাম, আপনারা দেখছেন এমডি আরিফুল ইসলাম প্রোফাইলেও আছে, এবং আমার হচ্ছে অলরাউন্ডার টেকনোলজি যে পেজটা সেখানেও কিন্তু একই ভিডিও আছে। এটাকে আসলে কোলাবোরেটর বলে। তো এই কোলাবোরেটর কিভাবে করে, এই সিস্টেমটা কেমনি কী, সব কিছু কিন্তু আলোচনা করব। তো আমি কিন্তু এই সিস্টেমটা আমি টোটালি আমার কম্পিউটারে দেখাবো, আপনারা অনেকে বলবেন যে ভাইয়া মোবাইলে দেখান, তো মোবাইল আর কম্পিউটার সেম কাজ, জাস্ট আপনারা গুগল ক্রোমে যাবেন, মোবাইলে গুগল ক্রোমে যাওয়ার পর ডেস্কটপ সাইটটা ওপেন করে নেবেন, তাহলে হয়ে যাবে। ভিডিওটি শুরু করব, শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন, যাতে করে এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও এবং ফেসবুক রিলেটেড এবং ইউটিউব রিলেটেড ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটারে আসার পরে আপনাদের একটি পছন্দ মতো ব্রাউজার খুলে নেবেন, আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমরা যেহেতু ফেসবুকে বা ফেসবুক পেজে আমাদের এই ভিডিও আপলোড করব, সাথে সাথে অন্য একটা ফেসবুক পেজ অথবা অন্য একটা ফেসবুক প্রোফাইলও যেহেতু আপলোড হবে, সেহেতু আমাদের আগে ভিডিওটি আপলোড করতে হবে। তো ভিডিওটি আপলোড করার জন্য আমরা ক্রিয়েটর স্টুডিওতে চলে যাব। এখানে আপনার ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ দিলে, এই যে সার্চ দিলে আপনাদের এই ওয়েবসাইটটা খুলে যাবে। তো ক্রিয়েটর স্টুডিওতে আপনারা প্রবেশ করবেন। তো প্রবেশ করার পরে তো আমার দেখতে পাচ্ছেন অলরাউন্ডার টেকনোলজি যে পেজটা, মেইন পেজটা, এটা কিন্তু ওপেন হয়ে গেল। তো এইটাতে মূলত আমি ভিডিওটি আপলোড করব, কিন্তু অটোমেটিক একই সাথে ভিডিওটি আমার ফেসবুক প্রোফাইলেও আপলোড হয়ে যাবে। আমার ফেসবুক প্রোফাইলটা দেখাচ্ছে আপনাদের। তো এই যে আমার ফেসবুকে ঢুকলাম, তো ফেসবুকে ঢোকার পরে এই যে আমি ফেসবুকে ঢুকলাম, আর এই যে আমার প্রোফাইলটা, এখানে যদি আমি ক্লিক করি এমডি আরিফুল ইসলাম, এটা আমার মেইন প্রোফাইল, আপনারা জানেন। এই যে এটা দেখতে পাচ্ছেন যে 2.9K ফলোয়ার্স আছে। তো এটাতে কিন্তু আমি গত ভিডিওতে কিন্তু আমি এইভাবেই আসলে আপলোড করেছিলাম, এটা আসলে এই যে অলরাউন্ডার টেকনোলজিতে আমি আপলোড করছিলাম, অটোমেটিক কিন্তু এমডি আরিফুল ইসলাম আমার প্রোফাইলেও কিন্তু আপলোড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েশন টিম নামে যে অপশনটা আছে, এখানে কিন্তু দুইটা অপশন আছে, একটা আমার প্রোফাইল, একটা আমার অলরাউন্ডার টেকনোলজি পেজ। তো এটাই আসলে কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো আমি আবার আমার এই ট্যাবে ফিরে আসলাম, যে আমার মেইন পেজটা অলরাউন্ডার টেকনোলজি। এখানে আসার পরে আপনারা যেভাবে অ্যাজ ইউজুয়াল ভিডিও আপলোড করেন সেভাবেই করবেন। তো মেটার বিজনেস সাইট, এটা অনেকেই পেয়েছেন এবং অনেকে পান নাই, তো এটা এখান থেকে এখন থেকে আমাদের ভিডিও আপলোড করতে হবে। আগের ক্রিয়েটর স্টুডিও যেটা ছিল ওটা কিন্তু আপডেট হয়ে মেটা বিজনেস সাইট হয়ে গেছে। তো একই সিস্টেম, জাস্ট এখান থেকে আপনার হোমে থাকবেন, হোমে থাকার পরে এই যে মোর অপশনে আসবেন, মোর অপশনে আসার পরে এই যে বাল্ক আপলোড ভিডিওস, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আমরা যে ভিডিও আপলোড করার অপশনটা চলে আসবে। তো আসার পরে তো এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে অ্যাড ভিডিও করে আপনারা আপলোড করতে পারবেন, অথবা এখানে অ্যাড ভিডিও করে আপলোড করতে পারবেন।
তো আমি এখানে ক্লিক করলাম অ্যাড ভিডিওতে, ক্লিক করার পরে আমার নিউ ফোল্ডারে আমার একটা ভিডিও আছে, ডেমো ভিডিও, এই যে স্ক্রিন রেকর্ডার, তো আমি এটাই আমি আসলে আপলোড করব, ঠিক আছে? এটা অথবা এই যে এটা যে কোনো একটা আপলোড করলে কিন্তু আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমি এটা আমি দেখাচ্ছি, এটা আপলোড করে তো ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে এখানে এটা চলে আসলো, ঠিক আছে? এখানে আসার পরে এখানে মোর এডিট অপশন থেকে আপনার সবকিছু ডিসক্রিপশন, টাইটেল, ট্যাগ এগুলো কিন্তু দিতে হবে। তো এখানে মোর এডিট অপশনে ক্লিক করলাম, এখানে আপলোড হচ্ছে, হোক, সমস্যা নেই। তো আমার কাজ আমি করে যাই, ঠিক আছে? যে এখানে আমার টাইটেলটা দিতে হবে, তো এটা আমি কি দেবো, এটা আমি ডেমো টাইটেল দিয়ে দিই, যে এটা ডেমো, একটা ডেমো টাইটেল, যেহেতু আমি এই ভিডিওটা আপলোড করার পরে আবার কেটে দেবো, তো আপনাদের জাস্ট দেখাচ্ছি। ডেমো টাইটেল, ডেমো টাইটেল লিখে দিলাম, শেষ। তারপরে আমার নিচে হচ্ছে ডেসক্রিপশনে আসলাম, ডেসক্রিপশনে এসে এখানেও ডেমো ডেসক্রিপশন, ঠিক আছে? ডেমো ডেসক্রিপশন, ডেমো ডেসক্রিপশন লিখে দিলাম, ঠিক আছে? ডেমো ডেসক্রিপশন লেখার পরে আমরা টাইটেল দিলাম, ডেমো ডেসক্রিপশন দিলাম। এখান থেকে যদি আপনি থাম্বনেল সেট করতে চান, কাস্টম থাম্বনেল, আপনি যদি থাম্বনেল বানান অলরেডি, তো এখানে আপলোডে এখানে ক্লিক করার পরে এই যে আপলোড ইমেজ আছে, হ্যাঁ, এখান থেকে আপলোড ইমেজে আপনার থাম্বনেলটা বানানো থাকলে এখান থেকে ক্লিক করে ওপেনে ক্লিক করে দিলেই থাম্বনেলটা হয়ে গেল। তো আমি জাস্ট দেখানোর ক্ষেত্রে যেহেতু ইয়ে করতেছি, তো এখান থেকে জাস্ট একটা থাম্বনেল আমি সেট করে নিলাম। এটা আমি সেট করে নিলাম, নেওয়ার পরে এই যে সি মোর একটা অপশন আছে না, সি মোরে যদি আমি ক্লিক করি, এই যে এখানে ক্লিক করার পরে এই যে ট্যাগস অ্যান্ড কোলাবোরেটর, এই অপশনটাই আসলে আমাদের কাজ, এখানেই কিন্তু আমাদের আসল ম্যাজিকটা লুকে আছে, ঠিক আছে? এটা আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পরে এখানে আপনাদের প্রয়োজন মতো ট্যাগ দিয়ে দেবেন, ঠিক আছে? আমি জাস্ট আমি দেখানোর জন্য ফেসবুক ট্যাগটা দিয়ে দিলাম, তারপরে ফেসবুক ইনকাম, আপনারা জাস্ট দিবেন যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড ট্যাগগুলো আপনারা এখানে দিবেন, ফেসবুক ইনকাম, ফেসবুক ইনকাম। তো এভাবে এরকম তিন চারটা ট্যাগ দেওয়ার পরে, বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট তিন চারটা ট্যাগ দিবেন। দেওয়ার পরে আমি যে এই পেজটাতে আপলোড করতেছি, এখন এই ভিডিও, একই ভিডিও আপনি অন্য যেখানে আপলোড করবেন, সেটা প্রফেশনাল প্রোফাইল হতে পারে বা অন্য একটা আলাদা একটা পেজ হতে পারে, তো দুইটাতে কিন্তু আপনি কোলাবোরেটর করতে পারবেন বা একই সাথে আপলোড করতে পারবেন। তো এখানে যদি আমার মেন প্রোফাইল যেটা আমি দেখালাম, এম ডি আরিফুল ইসলাম, এটা যদি লিখতে চাই, তো আমি @ দিলাম, @ দিবেন, @ না দিলে আপনি জাস্ট ওই আইডির লিঙ্কটা কপি করে নিয়ে চলে আসবেন। আমি দেখাচ্ছি, তো আমার এই যে আইডিটা আছে না, এই আইডির এই যে লিঙ্ক, যে উপরে লিঙ্ক, এই লিঙ্কটা সরাসরি কপি করে আপনারা এখানে যদি পেস্ট করে দেন তাও কিন্তু চলে আসবে। আমি দেখাচ্ছি, এখানে যদি আমি এই যে পেস্ট করলাম না, এই যে নিচে আমার আইডিটা কিন্তু চলে আসছে। আর এটা যদি না করতে চান আপনি, জাস্ট আমি আমি বলে দিচ্ছি সিস্টেমটা আরেকটা আছে। তো এমডি আরিফুল ইসলাম নামে কিন্তু অনেক আইডি আছে, তো এর মধ্যে কিন্তু খুঁজে পাওয়া আসলে টাফ, ঠিক আছে? তো আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা এই লিঙ্কটা কপি করে নিয়ে চলে আসবেন, ঠিক আছে? এটা দেওয়ার কোনো দরকার নেই, দেখেন এটাতে কিন্তু আমার আসলো না, অনেক সময় আসে অনেক সময় আসে না। তো জাস্ট এই কপি লিঙ্ক করে আপনারা এখানে বসিয়ে দিবেন, অথবা ইউজার নেমটা দিলেও কিন্তু হবে, জাস্ট এই যে। তো এখান থেকে যে ইউজার নেমটা আমার সেট করা আছে, এম ডি আরিফুল ইসলাম 222, তো আপনারা যদি ফুল লিঙ্কটা কপি না করতে চান তাও সমস্যা নেই, জাস্ট আপনি যে ইউজার নেমটা সেট করছেন। আর ইউজার নেম কীভাবে সেট করতে হয় প্রোফাইলের, এটা তো খুবই ইজি ব্যাপার, আপনারা সবাই জানেন, অথবা যদি না জানেন, আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট আছে ফেসবুক অ্যাকাউন্ট নামে, তো সেখানে কিন্তু আপনারা খুঁজে নিলে কিন্তু পাবেন এই প্লেলিস্টের মধ্যে কিভাবে ইউজার নেম সেট করতে হয়, সেটা কিন্তু আমার দেওয়া আছে ভিডিও। তো আমি এম ডি আরিফুল ইসলাম 222 যদি লিখে দিই এখানে, দেখেন এম ডি আর আরিফুল ইসলাম 222, দেখেন আমি যদি এম ডি আরিফুল ইসলাম 222 লিখে দিলাম, জাস্ট আমার এই যে মেন প্রোফাইলটা কিন্তু চলে আসলো, প্রফেশনাল যে প্রোফাইলটা, এখানে জাস্ট আমি ক্লিক করে দিলাম, দেখেন আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেল, ঠিক আছে? তো অ্যাড হয়ে গেছে, এখন আমি জাস্ট এখানে যদি নেক্সট করে সব কিছু প্রসেসগুলো কমপ্লিট করে আমি আপলোড করে দিই, আমার মেন প্রোফাইলে একটা নোটিফিকেশন যাবে, যে নোটিফিকেশনটা আমার অ্যাকসেপ্ট করলে আমার কিন্তু মেন প্রোফাইলেও ওই ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো আমি জাস্ট দেখাচ্ছি, তো এখানে নেক্সট করবেন, আবার নেক্সট করবেন, নেক্সট করার পরে এখানে আপনার প্লেলিস্ট সিলেক্ট করতে পারবেন না, কারণ কোলাবোরেটর করলে প্লেলিস্ট সিলেক্ট করা যায় না। তো সব কিছু ওকে থাকার পরে আপনারা শিডিউল করতে পারবেন আপনাদের টাইম সেট করে, যে অমুক টাইমে আপলোড হবে ভিডিওটি। তো আমি এখনই জাস্ট করতে চাচ্ছি, তো আমি সেভ করে দিলাম। সেভ করার পরে আমার কিন্তু সব কিছু কমপ্লিট আপলোড হয়ে গেছে 100%, আমার টাইটেল, ডেসক্রিপশন, তারপরে আমার কোলাবোরেটর ট্যাগ সব কিছু দেওয়া শেষ। জাস্ট পাবলিশে যদি আমি ক্লিক করি, দেখেন পাবলিশে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, কারণ এটা প্রসেসিং হতে একটু দেরি হয়।
তো এখানে আমি ডানে ক্লিক করে দিলাম। এটা কিন্তু ফোন ফোন থেকেও আপনারা করতে পারবেন, সেম সিস্টেমে জাস্ট ক্রোম গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ সাইট করে দেবেন তাহলে হয়ে যাবে। তো এখানে কিন্তু আমার ইয়েটা আপলোড হয়ে গেছে, দেখি কতক্ষণ এই যে প্রসেসিং করতেছে, মানে আমার কপিরাইট কোনো ইস্যু টিস্যু আসে নাকি এটা আসলে চেক করতেছে। এটা কিন্তু আমার মেইন প্রোফাইল অলরাউন্ডার টেকনোলজি এখানে চেক করতেছে। আপনারা কিন্তু ওই এমডি আরিফুল ইসলাম প্রোফাইলে কিন্তু ওটা চেক করবে না। জাস্ট এটা আমি একটু ওয়েট করি কতক্ষণ লাগে দেখি। দেখেন এটা কিন্তু আমার আপলোড হয়ে গেল। এখন আমি বলছিলাম যে আমার এমডি আরিফুল ইসলাম প্রোফাইলে আসতে হবে, আসার পরে আমি জাস্ট হোমে যদি থাকি, হোম পেজেও যদি থাকি, তো এখান থেকে দেখছেন নোটিফিকেশন, আমার দুইটা নোটিফিকেশন আসছে। এর নিচেও কিন্তু আমার দেখাচ্ছে যে ইনভাইট করা হয়েছে, মানে আমাকে অলরাউন্ডার টেকনোলজি থেকে। এই যে দেখেন অলরাউন্ডার টেকনোলজি ইনভাইটেড ইউ টু জয়েন দেয়ার ভিডিও অ্যাজ এ কোলাবোরেটর, ইউ ক্যান অ্যাকসেপ্ট অর ডিক্লাইন, যাই হোক এখানে লেখা থাকছে আসছে। তো এখানে জাস্ট আমি ওপেন করলাম, ওপেন করে দেখেন আমার ভিডিও কিন্তু চলে আসছে, এটা আপলোড করা হয়েছে অলরাউন্ডার টেকনোলজি পেজে। তো জাস্ট এখান থেকে নিচে আসার পরে যে এখানে যদি অ্যাকসেপ্ট আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার প্রোফাইলেও সেম ভিডিও আপলোড হয়ে যাবে, আর এখানে ডিক্লাইন করলে আর আপলোড হবে না আমার প্রোফাইলে। জাস্ট আমি অ্যাকসেপ্ট করে দিলাম, অ্যাকসেপ্ট করে দিয়ে আমার অ্যাকসেপ্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন জাস্ট আমি যদি ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমার প্রোফাইলে যদি যাই, প্রোফাইলে গিয়ে নিচে দেখতে, প্রোফাইলে গিয়ে যাওয়ার পরে একটা রিফ্রেশ দিই, যদি না আসে তো রিফ্রেশ দেওয়ার পরে এই যে দেখেন আমার কিন্তু সেম একই ভিডিও কিন্তু দুই জায়গায় আপলোড হয়ে গেল, এবং এখানে লেখা আছে ক্রিয়েশন টিম অলরাউন্ডার টেকনোলজি এবং এমডি আরিফুল ইসলাম, ঠিক আছে। এবং এই ভিডিওটা যদি আমার এখানে এই প্রোফাইল থেকেও যদি দেখে তাও কিন্তু আমার কাউন্ট হবে, এই অলরাউন্ডার টেকনোলজি যে পেজটা আছে এখানে ভিউ কাউন্ট হবে, এখানে যদি লাইক দেয় ওইখানেও লাইক কাউন্ট হবে, এখানে যদি আমার এখান থেকে যদি কেউ ফলো করে অলরাউন্ডার টেকনোলজি ঢুকে এখানে যদি লাইক দেয় কেউ তাহলে কিন্তু আমার ওইখানে ফলোয়ার বেড়ে গেল। এটাতে আপলোড করার একটাই কারণ যে যে আমার 2.9K ফলোয়ার্স আছে, এখান থেকে আমার ফলোয়ার্স কিন্তু এখানে অনেক অনেক জমা হবে বা এখান থেকে অনেক আমার ফলোয়ার্স বাড়বে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে একটি ভিডিও দুইটি মাধ্যমে বা দুইটি পেজে বা একটি প্রোফাইল বা একটি পেজে কিভাবে আপলোড করতে হয়, এবং এটা করার পরে ফলে কিন্তু আপনার ওয়াচ টাইমটা বেড়ে যাবে, ফলোয়ার্স বেড়ে যাবে, সবকিছু বেড়ে যাবে। এখান থেকে কিন্তু আপনাদের অনেক ধরনের টিপস এন্ড ট্রিক্স এর এবং ইউটিউব ফেসবুক রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয়। তো আপনারা কিন্তু সবার আগে পাওয়ার জন্য অবশ্যই ফলো করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।